বাধারঘাট দশরথ দেব গুড মর্নিং ফুটবল ক্লাবের উদ্যোগে আয়োজিত ফাইভ এ সাইট মেগা ফুটবল প্রাইজ মানি প্রতিযোগিতা সমাপ্তি হল রবিবার গত তেরোই সেপ্টেম্বর থেকে আঠাশটি দলকে নিয়ে শুরু হয়েছিল তিন দিন ব্যাপী এই মেগা ফুটবলের আসরে আসরে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় রবিবার ফাইনালে মুখোমুখি হয় যুবক সংঘ ও ইভিনিং এফসি ম্যাচে দুই শূন্য গোলের ব্যবধানে জয়লাভ করে ফাইনালের শিরোপা দখল করে নেয় যুবক সংঘ ম্যাচে জয়ী দলের হয়ে গোল দুটি করে তেজকুমার সিং ও জনসন সিং ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দলের হয়ে হাতে ট্রফি সহ দশ হাজার টাকার প্রাইজ মানি ও রানার্স দলের হাতে ট্রফি সহ সাত হাজার টাকার প্রাইজ মানি তুলে দেন দশরথ দেব গুড মর্নিং ক্লাবের সদস্য সহ আয়োজক কমিটির সদস্যরা সেপ্টেম্বর আমরা মেগা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছিলাম আজকে পনেরো তারিখ আমরা অন্তিম পর্যায়ে চলে আমরা ফাইনাল খেলায় অবতীর্ণ হয়েছি কয়টা টিম আমাদের মোটামুটি এইবার টুর্নামেন্টে স্বাগতিক দলসহ আমরা প্রায় আঠাশটা টিমকে আমরা এবার আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের উদ্দেশ্য টুর্নামেন্টের একটাই উদ্দেশ্য হচ্ছে আমরা সবার মধ্যে একটা মেলবন্ধন তৈরি করা এবং আরও সুস্থ পরিবেশ তৈরি করা এবং সমাজ গঠনে যাতে ইয়ংস্টাররা যাতে আমাদের মাঠে আসে খেলাধুলাতে যাতে তারা ভ্রতি হয় সেই লক্ষ্যে আমাদের এই খেলা আয়োজন করা মানি কত আমরা এবার প্রাইজমানি করেছি চ্যাম্পিয়ন প্রাইজ মানি দিচ্ছি দশ টাকা সংখ্যা একটা সুদৃশ্য ট্রফি আর রানার্স জন্য প্রাইজ মানি হচ্ছে সাত হাজার টাকা সঙ্গে সুদীপ সুদৃশ্য ট্রফি হ্যাঁ আমাদের আগামী বছর আমরা এই ধরনের টুর্নামেন্ট করব এটা আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়েছি কারণ আমাদের যে মিটিং হয় আমাদের ক্লাবের মধ্যে তাতে আমরা এক বছরের আমরা সে পরিকল্পনাটা আমরা আগেই করে রাখি এদিনের ম্যাচে সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয় যুবক সংঘের তেজ কুমার সিং এবং প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয় ইভিনিং অ্যাপসের ফুটবলার লেন্সিকাই প্যাং আর রিপোর্ট আর ই নিউজ